ববিতার হাতের রান্না খাওয়া হলো না নায়ক রাজ রাজ্জাকে। দুজনের মধ্যে সম্পর্কটা ছিল বন্ধুত্বের, ভাই বোনের মতো। দুজনেই কিংবদন্তি পরিচালক জহির রায়হানের হাত ধরে চলচ্চিত্রে এসেছেন, তাই সম্পর্কটা পারিবারিক। মাসখানেক দেখা না হলে একে অপরকে ফোন দিয়ে খোঁজ খবর নেন। তেমনি চলতি মাসের শুরুতেই রাজ্জাককে কল দিয়েছিলেন ববিতা। সেই আলাপচারিতা স্মৃতিচারণ করে তিনি বললেন, আমি তাকে নিমন্ত্রণ করলাম, বললাম, রাজ্জাক ভাই অনেকদিন দেখা হয় না, আমার বাসায়ও আপনি আসেন না অনেকদিন, ভাবিকে নিয়ে একবার আসবেন, আপনাকে কিছু রান্না করে খাওয়াতে চাই। তিনি বললেন থাইল্যান্ড যাবেন ঘুরতে, পরিবারের সবাইকে নিয়ে একটু বেড়াতে চাইছেন, সেখান থেকে এসে আমার বাসায় আসার কথা। কাঁদতে কাঁদতে ববিতা বললেন, সেই ভাগ্য আমি আর পেলাম কই, তাকে অনেকবারই রান্না করে খাইয়েছি, কিন্তু শেষবার যখন আবদার করলাম কথা দিয়েও আসলেন না তিনি। সোমবার সন্ধ্যায় হঠাৎ খবর এলো না ফেরার দেশে চলে গেছেন তিনি, আমাদের অভিভাবক চলে গেছেন। ববিতা আরো বললেন, আমার কাছে তিনি নায়ক ছিলেন না, তিনি আমার সেরা বন্ধু ছিলেন। নায়করাজকে চলচ্চিত্রের সবাই অভিভাবক বলে মনে করতেন। তার মৃত্যুর খবর শুনে তাই শোকে সবাই মুহ্যমান হয়ে ছুটে এসেছেন হাসপাতালে, ভেঙে পড়েছেন কান্নায়। এমন খবর শুনে আমরাও খুব শোকাহত। নায়ক রাজ্জাকের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল শ্রদ্ধা ও ভালোবাসা।